माइनस कर ले शेयर पा जाए कॉस्ट ऑफ इक्विटी सूत्र ईबीटी डिवाइडेड बाय शेयर कैपिटल इनटू 100 এটা আবার বিকল্প সূত্র দিছিলাম যদি কোনো ডেট ইকুইটি রেশিও দেয়া থাকে সেই ক্ষেত্রে সূত্র হবে কেও প্লাস ব্র্যাকেটের ভিতরে কেও মাইনাস কেডি ব্র্যাকেট ক্লোজ বন্ড বাই শেয়ার ইজ টু কেমন দেয়া থাকে ডেট ইকুইটি রেশিও 4:6 6:4 5:4 এরকম ইজ টু দেয়া থাকে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় লাস্টের এই সূত্রটা আর ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে মাত্র দুইটা সূত্র অ্যাপ্লাই হয় এর মধ্যে এই 2 আর 3 এই দুইটা সূত্রই আমাদের যথেষ্ট বাকি এগুলো লাগে না তারপরও সাব সূত্রে সেগুলো দেখাই তো চলেন আমরা 3 নম্বর ফরম্যাটে চলে যাই এনওআই অ্যাপ্রোচ তিন নম্বর ফরম্যাট এখানে আমাদের প্রশ্ন হবে সর্বোচ্চ 7টা ছোট ছোট প্রশ্ন ভ্যালু অফ দ্য ফার্ম প্রথম প্রশ্ন ভ্যালু অফ দ্য ফার্ম এই ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র কি ইবিআইটি ডিভাইডেড বাই কেও ইবিআইটি প্রশ্নে থাকবে কেও প্রশ্নে থাকবে বাস এরপরে দ্বিতীয় প্রশ্ন হবে ভ্যালু অফ দ্য কমন স্টক শেয়ার সূত্রটা হবে ভ্যালু অফ দ্য ফার্ম থেকে বন্ড ক্যাপিটাল বাদ ভ্যালু অফ দ্য ফার্ম এক নম্বর রিকোয়ারমেন্টে বের করার পরে বন্ড ক্যাপিটাল পুরোসে দেওয়া থাকবে ওটা বাদ দিতে হবে দিলে শেয়ার ক্যাপিটাল পাওয়া যাবে মার্কেট প্রাইস পার শেয়ার শেয়ার ক্যাপিটাল কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে প্রাইস পার শেয়ার পেয়ে যাব আর্নিং পার শেয়ার আর্নিং কে মানে ইবিটি কে আমরা ভাগ করব নাম্বার অফ শেয়ার দিয়ে বাস আর্নিং পার শেয়ার পেয়ে যাব ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট ইবিটি কে শেয়ার ক্যাপিটালের টাকা দ্বারা নাম্বার অফ শেয়ার দিয়ে না শেয়ারের টাকা দিয়ে ভাগ করে 100 গুণ করলে কে কস্ট অফ ইকুইটি পেয়ে যাব পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ ফিনান্সিয়াল লিভারেজ বন্ড ডিভাইডেড বাই ভি ইনটু 100 কত পার্সেন্ট দেখাতে ভ্যালিডিটি মানে প্রমাণ করতে হবে ডব্লিউসিসি সঠিক কিনা এই ছোট ছোট প্রশ্ন মোট 7টা আমরা এক এক করে সবগুলো প্রশ্ন অ্যানসার করব প্রথমে এক নম্বর প্রবলেম কি কি দেওয়া আছে দেখেন আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ইবিআইটি যাকে বলা হয় 240,000 টাকা দেওয়া আছে এক্সপেক্টেড রিটার্ন অন ইনভেস্টমেন্ট কস্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও দেওয়া আছে 12% ক্যালকুলেট দ্য টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি ইবিআইটি দেওয়া আছে কেও দেওয়া আছে ভ্যালু অফ দ্য কোম্পানির মান নির্ণয় করতে হবে তাহলে ভ্যালু অফ দ্য কোম্পানির সূত্র ইবিআইটি ডিভাইডেড বাই কেও দুটোই তো দেওয়া আছে We know that আমরা জানি ভ্যালু অফ দ্য ফার্ম সমান সমান EBIT ডিভাইডেড বাই KO অর্থাৎ EBIT দেওয়া হয়েছে 240 KO আছে 12% পয়েন্ট 12 দ্বারা ভাগ করলাম 20 লাখ টাকা ভ্যালু অফ দ্য ফার্ম চাইলে আসলে অ্যানসার এইটাই অ্যানসার দ্বিতীয় প্রশ্ন ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন মেঘনা সিমেন্ট লিমিটেড কোম্পানি ইউ আর আস্ক টু ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট ইউজিং দ্য এনওআই অ্যাপ্রোচ এনওআই অ্যাপ্রোচ আমরা চিনি কি হবে প্রশ্নে কেও দেওয়া থাকে কেও দেওয়া থাকলে এনওআই অ্যাপ্রোচ আর কে ই যখন প্রশ্নে দেওয়া থাকে তখন এনআই অ্যাপ্রোচ যাই কেও দেওয়া আছে ইবিআইটি 3 লক্ষ টাকা বন্ড ক্যাপিটাল 5 লক্ষ টাকা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও 14% লেখা আছে তাহলে আমাদের প্রশ্ন কি করা হয়েছে ইউ আর আস্ক টু ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে ই বের করো কে ই বের করতে গেলে শেয়ার ক্যাপিটাল বের করতে হবে শেয়ার ক্যাপিটাল বের করতে গেলে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে হবে আর ভ্যালু অফ দ্য বন্ড তো আছেই তাহলে প্রথমে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে হবে তারপর সেখান থেকে বন্ড বাদ দিয়ে শেয়ার ক্যাপিটাল বের করতে হবে এরপর ইবিটি কে শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে দেখ তাহলে আমরা ধারাবাহিকভাবে বক্সের ভিতরে দেখালাম ইবিআইটি কেও দ্বারা ভাগ করলাম ভ্যালু অফ দ্য ফার্ম বেরোলো বন্ড বাদ দিলাম শেয়ার ক্যাপিটাল পেয়ে গেলাম এই শেয়ার ক্যাপিটাল দ্বারা ইবিটি কে ভাগ করতে হবে ইবিটি পাবো কোথায় ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয় ইবিআইটি 3 লাখ
ওখান থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিব, 5 লক্ষ করব 10%, ইন্টারেস্ট হয় 50,000, 3 লাখ থেকে 50,000 বাদ দিলে থাকে 2.5 লাখ। আড়াই লক্ষ টাকাকে শেয়ার ক্যাপিটাল টাকা দ্বারা ভাগ করতে হবে, শেয়ার ক্যাপিটাল আছে 16,42,857 টাকা। ব্যাস এটা দিয়ে ভাগ করে 100 গুণ করতে হবে 15.22% আনসার। 15.22 এটা হলো কস্ট অফ ইকুইটি রেট। নাম্বার 3, the following information related to the Arafat Limited using the NOI approach prove the value of given Q. তোমাকে যে কেউ দেওয়া আছে ওটা সঠিক কিনা প্রমাণ করো from the following information. EBIT যেখানে 1.5 লক্ষ টাকা, cost of debt 10%, interest expense 10,000, overall cost of capital 12.5%. Calculate the value of the firm. Value of the firm নির্ণয় করো। ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে গেলে আমাদের তো কোন পদ্ধতিতে করতে হবে, এখানে বললো এনওয়াই অ্যাপ্রোচ। তো ইবিআইটি কে কেউ দ্বারা ভাগ করলে তো চলে আসবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যেটা আছে। তাহলে ইবিআইটি ডিভাইডেড বাই কেউ, ভ্যালু অফ দ্য ফার্ম 12 লক্ষ টাকা হয়ে গেল। ক্লিয়ার? এখন প্রমাণ করতে হবে যে গিভেন বিলো কেওটা সঠিক কিনা। আর কেওর মান নির্ণয় করতে গেলে আমাদেরকে ট্র্যাডিশনাল এর সূত্র সাহায্য নিতে হবে, যেটা 7 নম্বর ফরম্যাটে আমরা শিখব। সেই সূত্রটা আমরা প্রথমে এখন অ্যাপ্লাই করব। ট্র্যাডিশনাল সূত্রের মাধ্যমে প্রমাণ করতে হবে আর সেখানে আমাদের কি কি লাগবে। হ্যাঁ, সেই সূত্রটা একটু দেখাচ্ছি। নিচেই প্রুফ প্রমাণ করলাম কেউ সমান সমান সূত্রটা এটা। কেডি, কেডি হচ্ছে কস্ট অফ ডেট, যেটা পরশে দেওয়া আছে 10%। এবার বন্ড বাই ভি, বন্ড কিন্তু উপরে লেখা ছিল, বন্ড লেখা ছিল না, এখানে ইন্টারেস্টের অ্যামাউন্ট দেওয়া ছিল। এই অ্যামাউন্টকে এখন ডেট কস্ট অফ ডেট 10% দ্বারা ভাগ করলে এখানে ভ্যালু অফ দ্য বন্ড পাওয়া যাবে 1 লাখ। এরপর ভি, ভি তো আমরা পেয়ে গেছি অলরেডি 12 লাখ। এস বাই ভি, এস ক্যাপিটাল, এই 12 লাখ থেকে বন্ড ক্যাপিটাল 1 লাখ বাদ দিলে 11 লক্ষ টাকা থাকবে, এটা হলো এস ক্যাপিটাল। ব্যাস কস্ট অফ ইকুইটি এখানে আমাদের বের করে নিতে হবে। এখন এই সূত্রে যে মানগুলো লাগবে এই মানগুলো বের করার জন্যই মূলত আমাদের এই শখটা করতে হবে। তাহলে শখে কি করেছি আমি আরেকবার বোঝাই। ইবিআইটি থেকে ইবিআইটি কে প্রথমে কেউ দ্বারা ভাগ করিলাম, ব্যাস ভ্যালু অফ দ্য ফার্ম পেয়ে গেলাম। ভ্যালু অফ দ্য ফার্ম থেকে বন্ড ক্যাপিটাল বাদ দিব, শেয়ার ক্যাপিটাল পেয়ে যাব। কারণ শেয়ার ক্যাপিটাল দ্বারা আমাদের ইবিআইটি কে ভাগ, ইবিটি কে ভাগ করলে কস্ট অফ ইকুইটি পাওয়া যাবে। তাহলে কস্ট অফ ইকুইটি কিভাবে পাওয়া যাবে, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অনলি 10,000, বাদ দিলে থাকবে 1,40,000। 1,40,000 টাকাকে 11 লক্ষ টাকা দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে কস্ট অফ ইকুইটি পেয়ে যাব। ব্যাস সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, তাহলে কস্ট অফ ইকুইটি পেয়ে গেলাম। আর সব তো আছে যা যা দরকার। এবার আমরা ট্র্যাডিশনাল সূত্রে অ্যাপ্লাই করলাম, কস্ট অফ ডেট 10%, বন্ড ক্যাপিটাল 1 লাখ, শেয়ার ক্যাপিটাল 11 লাখ, ভ্যালু অফ দ্য ফার্ম 12 লাখ, 12 লাখ, আর কস্ট অফ ইকুইটিতে এই মাত্র পেলাম 12.73%। যাক, ব্র্যাকেটের কাজটা আগে করলাম, তারপরে এই 12.73 সাথে গুণ করব, আর এটা 10-এর সাথে গুণ করব, তাতে ফলাফল পেয়ে গেলাম। যোগ করে দেখলাম যে 12.5% মিলে গেছে। তার মানে আমাদের যে মানটা দেওয়া হয়েছে কস্ট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কেওর মান 12.5%, এটা সঠিক আছে, এটাই প্রমাণ করলাম। ক্লিয়ার? তাহলে সবাই বুঝতে পারছে অঙ্ক? এনওয়াই অ্যাপ্রোচ ইউজ করে আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল প্রমাণ করে দেখাতে বলা হয়েছিল, বা ওকে দেখাই দিলাম। এরপরে আসি, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই, যেখানে ইন্টারেস্ট রেট 12.5%। আচ্ছা, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল যাকে কেও বলা হয় 13.5% দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের ক্যাপিটালাইজেশন রেট কেই মান, ইন্টারেস্ট রেট দেওয়া আছে 12.5%, কিন্তু কেই বের করতে হবে। কেই বের করতে হবে, পরস্তে বলছিলাম বিকল্প একটা সূত্র দিছিলাম যে যদি কখনো ডেট ইকুইটি রেশিও বলা থাকে তাহলে বিকল্প সূত্রটা ব্যবহার করতে হয়।
এই জায়গায় কিন্তু লেখা ছিল ডেট ইকুইটি রেশিও 4:6 তাহলে 4 আর 6 ইষ্টু গুলো যোগ করতে হয় কত হলো 10 তাহলে ডেট আছে 10 ভাগের 4 ভাগ আর ইকুইটি আছে 10 ভাগের 6 ভাগ এরকম সংকেত থাকলে আমাদের সূত্রটা কেমন হবে সূত্র হবে কস্ট অফ ইকুইটি সমান সমান কেও প্লাস ব্র্যাকেট শুরু কেও মাইনাস কেডি ব্র্যাকেট ক্লোজ বন্ড বাই শেয়ার কিওর মান দেওয়া আছে 13.5% আর কস্ট অফ ডেট দেওয়া আছে 12.5% আর বন্ড ইকুইটি বন্ড আছে 4 ইকুইটি আছে 6 উপরে 4 নিচে 6 মানগুলো বসিয়ে দিলাম দিয়ে এবার আমরা ক্যালকুলেশন করিলাম সাপ্লাই দেওয়া হয়েছে ইন্টারেস্ট রেট এত পারসেন্ট ওয়েটের এবারে যত পারসেন্ট সেন্টেস্ট একটু সাধারণ কম ইয়ে হয়েছে এখন আলহামদুলিল্লাহ তাহলে কস্ট অফ ইকুইটি বুঝতে পারছেন যে এই সূত্র আমরা কেন অ্যাপ্লাই করলাম কারণ আমাদের সাপ্লাই দেওয়া হয়েছে প্রশ্নে ডেট ইকুইটি রেশিও যখন রেশিও থাকবে তখনই আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে আমি টিপস দিছিলাম প্রশ্নপত্রে ডেট ইকুইটি রেশিও দেওয়া থাকলে তখন এই সূত্র ব্যবহার করতে হয় পাঁচতম প্রশ্ন আসে একই প্রশ্ন ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট হোয়েন ইন্টারেস্ট রেট 16% আর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কেও 15% ডেট ইকুইটি রেশিও 3:5 তাহলে এখানেও তো সে একই ইনফরমেশন সূত্রটা তাহলে আমাদের তো একই সূত্রে অ্যাপ্লাই করতে হবে কস্ট অফ ইকুইটি সমান সমান এটা ছয় নম্বরে চলে আসলাম এখানে সব প্রশ্ন পাওয়া যাবে একসাথে ইউর কোম্পানি হ্যাজ 50,000 কমন স্টক শেয়ার আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট আপনার কোম্পানিতে শেয়ার আছে 50,000 সেটা মার্কেটে সাড়া আছে 50,000 শেয়ার সংখ্যা ইট ইমপ্লয় এর ক্যাপিটাল আছে 40 লক্ষ টাকা অফ ডেট ক্যাপিটাল বিয়ারিং 10% ইন্টারেস্ট 40 লক্ষ টাকা ঋণ নেওয়া আছে এই কোম্পানিতে যার উপরে 10% সুদ বেয়ার করা লাগে প্রতি বছরে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যাকে বলা হয় কিও 11% এন্ড নেট অপারেটিং ইনকাম যাকে বলা ইবিআইটি ইজ 12 লক্ষ ইউজিং দ্য এনওআই অ্যাপ্রোচ ইউ আর আস্ক টু ক্যালকুলেট কি ক্যালকুলেট করতে হবে সাতটা প্রথম প্রশ্ন ভ্যালু অফ দ্য ফার্ম ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র আমরা জানি ইবিআইটি ডিভাইড বাই কে ও ইবিআইটি দেওয়া আছে 12 লক্ষ কেও দেওয়া আছে 11% ভাগ করিলাম ফলাফল আসলো 1,09,91,000 টাকা 1,09,09,091 নাম্বার টু ভ্যালু অফ দ্য কমন ইকুইটি শেয়ার শেয়ারের সূত্র হলো ভ্যালু অফ দ্য ফার্ম থেকে বন্ড ক্যাপিটাল বাদ দিতে হবে বন্ড ক্যাপিটাল আছে এখানে 40 লক্ষ 1 কোটি থেকে 40 লক্ষ মাইনাস করেন তাহলে শেয়ার ক্যাপিটাল সমান সমান আমরা জানি ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস ডেট ক্যাপিটাল তো ভ্যালু অফ দ্য ফার্ম 1,09,91,000 থেকে ডেট ক্যাপিটাল 40 লক্ষ মাইনাস করিলাম 69,91,000 টাকা ফলাফল পেয়ে গেলাম নেক্সট নাম্বার 2-3 মার্কেট প্রাইস পার শেয়ার পি এখন শেয়ার ক্যাপিটাল যেহেতু 69 লক্ষ পেয়ে গেলাম এটাকে শেয়ারের সংখ্যা 50,000 দিয়ে ভাগ করিলে পি পাওয়া যাবে প্রাইস পার শেয়ার সূত্রটা লেখা হলো শেয়ার ক্যাপিটাল ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার শেয়ার ক্যাপিটাল উপরে নিয়ে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করিলাম ব্যাস এখানে পেয়ে গেলাম 138.18 টাকা এরপরে মার্কেট প্রাইস পার শেয়ারের পরে বসে আর্নিং পার শেয়ার এখন আর্নিং পার শেয়ার ইবিআইটি যে 12 লক্ষ আছে এখান থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হবে ইবিটি কে ভাগ করতে হবে শেয়ারের সংখ্যা দ্বারা তাহলে ইবিটি কত থাকলো ইন্টারেস্ট 4 লক্ষ বাদ দিলাম 12 লক্ষ থেকে থাকলো 8 লক্ষ 8 লক্ষকে 50,000 শেয়ার দিয়ে ভাগ করলেন 16 টাকা অতএব আর্নিং পার শেয়ার 16 টাকা
ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে এর মান বের করেন। কে এর সূত্র আমরা শিখেছি ইবিটি ভাগ শেয়ার ক্যাপিটাল। ইবিটি কিভাবে বের হবে? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে, তো ইন্টারেস্ট বাদ দিলাম 4 লক্ষ, থাকলো 8 লক্ষ। শেয়ার ক্যাপিটাল আমাদের এই যে উপরে যে রিকোয়ারমেন্টে পেয়ে গেছিলাম 2 নম্বরে কত টাকা? 69,91 টাকা। এটাতে ভাগ করে 100 দ্বারা গুণ করিলাম 11.58%। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ, আর্থিক লিভারেজ। সূত্র হলো বন্ড ডিভাইডেড বাই ভি, বন্ডের পরিমাণ 40 লক্ষ, ভি ভ্যালু অফ দ্য ফার্ম 1,09,91,000। ভাগ করে 100 গুণ করিলাম, ফলাফল পেয়ে গেলাম 37.67%। এটাই হলো আমাদের ফিনান্সিয়াল লিভারেজ। লাস্ট পোস্ট তো ভ্যালিডিটি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল প্রমাণ করতে হবে। তাহলে কে ওর সূত্র, প্রমাণের সূত্র কি? কেডি বন্ড বাই ভি প্লাস কে ই এস বাই ভি। কেডির মান 10%, বন্ড 40 লাখ, এস শেয়ার ক্যাপিটাল 69,91,000, ভ্যালু অফ দ্য ফার্ম তো 1,09,91,000। নিচে সেটা দেওয়া হলো, আর কস্ট অফ ইকুইটি এইমাত্র বের করলাম, যেটা কস্ট অফ ইকুইটি কত বের হয়েছে 11.58। ব্যাস, এবার ক্যালকুলেশন তো পারবেন, ব্র্যাকেটের কাজটা আগে করেন, তারপরে গুণ করে ফলাফল যোগ করে দেখি যে 11.00, তার মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যে 11% দিছিল ওটা সঠিক আছে, প্রমাণিত হয়েছে। যদি একটু কম বেশি হয়ে যায় দশমিক, তাহলে এদিক ওদিক করে ঠিক করে রাউন্ড করে দিবেন, মিলাই দিতে হবে, কারণ এখানে যখন আমরা ভগ্নাংশ করবো, এদের ভাগ করব, তখন এখানে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকে, কিন্তু সবগুলো তো নেওয়া হয় না, যার কারণে কিছু কম পড়ে হয়ে তো কিছু কম পড়তে পারে, তো আবার মিলাই দিতে হবে এটা, যে আসলে মিলে যাবে এটা। এন ওয়াই অ্যাপ্রোচে আমরা কয়টা রিকোয়ারমেন্ট শিখেছি? 7টা, পুরো এই ফরম্যাটে সবগুলো শেষ। তাহলে আমাদের আরেকটা ফর্ম, হ্যাঁ বলেন, 9 নম্বরে স্যার রিকোয়ারমেন্ট বিটা, মানে 2 নম্বরটা স্যার, রিকোয়ারমেন্ট বি 9 নম্বর, ফ্রম এ, বলছে ফার্ম এ আর ফার্ম বি ইন দ্য মার্কেট সেম রিস্ক ক্লাস। দ্য ফার্ম এ ইউজ দ্য 10% ডেট ক্যাপিটাল 10 লক্ষ, দ্য ফার্ম বি ডাজ নট ইউজ অফ ডেট ক্যাপিটাল। তাহলে বি ফার্ম হচ্ছে আনলিভারেট ফার্ম আর এ হচ্ছে লিভারেট ফার্ম। দ্য বোথ ফার্ম আর আর্ন, উভয় ফার্ম বিনিয়োগের উপরে আয় করে 20% বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি। সো সুতরাং দেয়ার টোটাল অ্যাসেট 20 লক্ষ টাকা, ট্যাক্স রেট 50%, অ্যান্ড ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট যাকে বলা কেই, কেই হচ্ছে 15%। ইনফরমেশনগুলো আমরা আগে পড়ে নিলাম। এখন প্রশ্ন, ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার দ্য এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচে যদি আমরা ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করি, তাহলে আমাদের যেহেতু কেই আছে, তো আমরা এর আগে যেটা যেভাবে শিখছি সে সেম, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়, ইবিটি পাওয়া যায়। ইবিটিকে যেহেতু ট্যাক্স আছে, তাই ট্যাক্স ইউজ করা হলো, না থাকলে ইউজ করতাম না। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে দিলাম, ইএটি পাওয়া গেল, ইএটিকে কস্ট অফ ইকুইটি দ্বারা ভাগ করিলাম, তাই শেয়ার ক্যাপিটাল পেয়ে গেলাম। ব্যাস, শেয়ার ক্যাপিটাল বের করার পরে বন্ড ক্যাপিটাল প্রথমটা আছে 10 লাখ, পরেরটা নাই, সুতরাং যোগ করে নিলাম, ভ্যালু অফ দ্য ফার্ম পেয়ে গেলাম। 1 নম্বর রিকোয়ারমেন্ট এনআই অ্যাপ্রোচ অনুযায়ী ভ্যালু অফ দ্য ফার্ম কমপ্লিট। এন ওআই অ্যাপ্রোচ 2 নম্বর, ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার দ্য এন ওআই অ্যাপ্রোচ। এখন আসি এন ওআই অ্যাপ্রোচে আমরা কি হবে ভ্যালু দেখাবো। এন ওআই অ্যাপ্রোচে যেহেতু কেউ সাপ্লাই দেওয়া ছিল না, সেহেতু আমাদের বিকল্প সূত্র আছে, সেটা হচ্ছে যে ভ্যালু অফ দ্য লিভারেট ফার্ম সমান সমান আনলিভারেট ফার্মের ভ্যালুর সাথে ডেপ্ট ইনটু ট্যাক্স রেট, গেইন যাকে বলা গেইন ফ্রম লিভারেট, এটা গুণ যোগ করতে হয়। গেইন ফ্রম লিভারেট কি? বন্ডের সাথে ট্যাক্স রেট গুণ করলে যা হয় এটা গেইন। বন্ড 10 লাখ আর ট্যাক্স রেট 50%, তাহলে গুণ করলে 5 লাখ, তো 13 লক্ষ টাকা আমাদের আনলিভারেট ফার্মের ভ্যালু, এটা পেলাম কোথায়? এই জন্য আমাদেরকে আবার ডাইনে পাশে আগে করে নিতে হবে আনলিভারেট ফার্ম, যেখানে থাক আগে আনলিভারেট ফার্ম বের করে নেওয়া লাগবে। আনলিভারেট ফার্মের ভ্যালু ইবিআইটি, যেহেতু ট্যাক্স রেট আছে তাই আমরা উপরে ট্যাক্স ইউজ করেছি। আচ্ছা, এখন ট্যাক্স মুক্ত করে
আরেকটা প্রশ্ন অনেকে করতে পারে যে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলাম না কেন? হ্যাঁ, আনলিমিটেড ফার্মে কিন্তু ইন্টারেস্ট থাকে না, এই জন্য আয় আর আমরা বাদ দেয়নি এখানে। যদি আয় থাকতো তাহলে তো বাদ দিতাম। তো ইবিআইটি মানে ইবিটি, তার সাথে ট্যাক্স মাইনাস করলাম, 50% ট্যাক্স বাদ দিলে থাকলো 2 লাখ, 2 লাখ রে আমরা কস্ট অফ ইকুইটি দ্বারা ভাগ করলাম, ভ্যালু পেয়ে গেলাম 13,33,333। এটা কিন্তু আগে বের করতে হবে, দেন তারপরে আমাদের এটা করা সম্ভব। তাই 13,00,000। হ্যাঁ বলেন স্যার, এখানে আর লিভার ফার্মের সূত্র এটা, আর হচ্ছে লিভার ফার্মের সূত্র এটা। এটা নিয়ে আমরা আলোচনা করব, এটাও কিন্তু এমএম মডেলের একটা ফরম্যাট এটা, কিন্তু এখানে এনওয়াই আর এনআই অ্যাপ্রোচ বলে দেছে বলে আমি এই ফরম্যাটে নিয়ে আসতে বাধ্য হয়েছি। আমরা এর পরবর্তী যখন এমএম মডেল করব তখন দেখবেন যে একবার ক্লিয়ার হয়ে যাবে, যে আর কোনো সমস্যা থাকবে না। তো যাক, এখন তো বুঝতে পারছেন যে গেইন ফ্রম লিভারেট আসলো, তাই যোগ করে আমাদের। আপনি স্যার এখানে এই রিকোয়ারমেন্ট 3 এটা একটু দেখেন তো, এখানে বলছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আন্ডার বোথ অফ দা মডেলস, এটা একটু দেখেন তো, এখানে মনে হয় ইয়ার ভিতর একটু ই আছে, ঝামেলা আছে। দেখেন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে কেও বের করতে হবে। আচ্ছা, এখন আসেন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করব। তাহলে এ ফার্মে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র আমরা ট্র্যাডিশনালে যে সূত্র শিখালাম, কেই কস্ট অফ ইকুইটি আর কস্ট অফ ডেট, কস্ট অফ ডেট আছে 10%। আচ্ছা, এ হচ্ছে লিভারেট ফার্ম। তাহলে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্ম থেকে বন্ড বাদ দিলাম, যেহেতু কস্ট অফ ইকুইটি ছিল না, ইকুইটি বের করে নিলাম। কে বের করলাম? শেয়ার ক্যাপিটাল উপরের এই রিকোয়ারমেন্ট দেখেন 18,00,000, বন্ড 10,00,000 বাদ দিলে 8,33,333 টাকা থেকে যায়। এখন শেয়ার ক্যাপিটাল দ্বারা ইবিটি কে ভাগ করতে হবে, তাহলে ভাগ করে দিলাম, ভাগ করে কত আসলো? 100 গুণ করে 18%। সেই 18% এই আমাদের একটা ক্যারিয়ার মান দেওয়া আছে না প্রশ্নে, যেটা দেওয়া আছে ওটা মূলত আসলে আমাদের আনলিভারেট ফার্মের কেই, এই লিভারেট ফার্ম না, ঠিক আছে না? এটা আনলিভারেট ফার্মে যে কাজে লাগবে, বুঝতে পারছেন? তাই আমাদের কেই বের করে নিতে হয়েছে, আর কেডি তো দেওয়াই ছিল। কেডি যখন আসবে তখন বন্ড বাই ভি, আর কেই যখন ইউজ করতে তখন এস বাই ভি, এস বাই ভি বিরাকেটের কাজটা আগে করে তারপরে এর সাথে গুণ করে যোগ করে নেবেন, 13.64% অ্যান্সার আসছে এটা। আচ্ছা, এরপরে যখন আপনি বন্ড লিভার আনলিভারেট ফার্মে যাচ্ছেন তখন এই সূত্রই লিখলাম, এস বাই ভি আর বন্ড বাই ভি, কিন্তু আনলিভারেট ফার্মে তো বন্ড থাকে না, না থাকার কারণে এখানে জিরো দেওয়া হয়েছে, তা কস্ট অফ ডেট ছিল না তাই জিরো দেওয়া হয়েছে। এই অপশনটা পুরোটাই জিরো হয়ে গেছে, জিরো যোগ করলাম জিরো, তার মানে একই জিনিস থেকে গেল। আর এই পাশে শেয়ার ক্যাপিটাল আছে যা ভ্যালু হবে তা ভাগ করে 100 গুণ করলাম, দেখে যে সবাই মিলে গেল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আর ইকুইটি ক্যাপিটাল সেম হয় আনলিভারেট ফার্মে, কেন? কারণ তাদের তো একটাই উৎস থাকে, ওই একটা উৎস থেকে যা রেট ওই একটাই হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল রেট। কে এখন আর কিছু বুঝতে পারছে? তাহলে আমরা কি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা একটু দেখাই দিই? সবাই কি একমত? হ্যাঁ স্যার, এগুলো করে ফেলি। আচ্ছা, সবাই আসে না? সিপাত সরকার কি আসে? জি স্যার, ঘুমাইয়ে দেরি হয়েছে তো এই জন্য স্যার উঠতে 10 মিনিট লেট। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে অনেকগুলো সূত্র আমি ওখানে অ্যাপ্লাই দেখাইছিলাম, কিন্তু আমাদের ইউজ হবে অনলি এই দুইটা সূত্র, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সমান কেডি বন্ড বাই ভি আর কেই এস বাই ভি, এস কে ভি দ্বারা ভাগ করলে ওয়েট অফ ইকুইটি হয়, এই যে ওয়েট অফ ইকুইটি মানে পরের সূত্রে লিখেছি WE, আর বন্ড কে ভি দ্বারা ভাগ করলে ওয়েট অফ ডেট হয়, তো ওয়েট অফ ডেট হচ্ছে দ্বিতীয় সূত্রে দিছি, ওয়েট অফ ডেট হচ্ছে WD, ওয়েট অফ ডেট। আচ্ছা সুন্দর, এখন আমরা এই দুইটা সূত্রের ভিতরে কোন অঙ্কে কোন সূত্রে অ্যাপ্লাই করব, যখন অ্যামাউন্ট টাকা দেওয়া থাকবে তখন আমাদের প্রথম সূত্রটা, আর যখন ওয়েট লেখা থাকবে তখন দ্বিতীয় সূত্রটা। এখন আসি অঙ্কের দিকে যাই। এবিসি কোম্পানি উইথ দ্য নেট অপারেটিং ইনকাম আর্নিং ইবিআইটি 3,00,000 টাকা অ্যান্ড টোটাল ক্যাপিটাল 10,00,000 টাকা,
is attempting to evaluate the number of possible capital structure given below. Which of the capital structure will you recommend it? এখন নিচে তো অনেকগুলো স্ট্রাকচার দেওয়া হলো নাম্বার 1 2 3 4 5 পাঁচটা কোন স্ট্রাকচারটা আমাদের জন্য ভালো সেটা সিলেক্ট করতে হবে এখন ভালোমন্দ দেখতে হবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করে যে স্ট্রাকচারে ব্যয় কম সেটা আমাদের জন্য ভালো আচ্ছা তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে কি কি দেওয়া আছে আগে দেখাই নি দেওয়া আছে ডেট ক্যাপিটাল টোটাল ক্যাপিটাল কিন্তু 10 লাখ যদি ডেট ক্যাপিটাল থাকে 3 লাখ তাহলে ইকুইটি ক্যাপিটাল আছে নিশ্চয়ই 7 লাখ দ্বিতীয় স্ট্রাকচারে বসে ঋণ যদি থাকে 4 লাখ তাহলে ইকুইটি আছে নিশ্চয়ই 6 লাখ দুটো মিলে 10 লাখ মিলতে হবে এখানে বসে ডেট ক্যাপিটাল 5 লাখ তাহলে অবশ্যই ইকুইটি আছে 5 লাখ ডেট ক্যাপিটাল 6 লাখ তাহলে ইকুইটি আছে 4 লাখ ডেট ক্যাপিটাল 7 লাখ ইকুইটি আছে 3 লাখ আচ্ছা কস্ট অফ ডেট কস্ট অফ ইকুইটি আলাদাভাবে দেওয়া থাকবে এবার আমরা অ্যানসার করব ডিটারমাইন দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ফ্রম দ্য ফলোইং অ্যাবভ ইনফরমেশন ইউ আর এখানে আমরা রেকর্ড করতেছি উই নো দ্যাট আমরা জানি কস্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সমান সমান কেডি বন্ড বাই ভি প্লাস কে ই এস বাই ভি প্রথমে স্ট্রাকচার নাম্বার 1 বন্ড 3 লাখ তাহলে ইকুইটি 7 লাখ এই যে বন্ড হলো 3 লাখ ইকুইটি 7 লাখ আর কস্ট অফ ডেট এখানে 10% আর ইকুইটি 12% দেখেন 10% 12% আর ভ্যালু অফ দ্য ফার্ম তো সবার জন্য 10 লাখ আর দ্বিতীয় স্ট্রাকচার বসাই ডেট হচ্ছে 4 লাখ তাহলে ইকুইটি হবে 6 লাখ তাহলে 4 লাখ 6 লাখ আর নিচে তো ভ্যালু অফ দ্য ফার্ম 10 লাখ ঠিক আছে আর এদিকে রেট গুলো তো 10% আর 12.5% এগুলো বুঝতে পারছেন তিন নম্বর স্ট্রাকচার 5 লাখ তো ইকুইটি যদি 5 লাখ ডেট 5 লাখ হলে ইকুইটি 5 লাখ কারণ দুটো মিলে তো 10 লাখ হতে হবে ডেট ইকুইটি 5 লাখ 5 লাখ তারপরে 6 লাখ 4 লাখ তারপরে 7 লাখ 3 লাখ আর রেট গুলো তো সব আমরা এখান থেকে নিচ্ছি সব বুঝতে পারতেছেন বাস মানগুলো বসানো শিখালাম এবার আমরা অ্যাপ্লাই করব ক্যালকুলেশন করব দেখেন প্রথমটা প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয় 3 লক্ষকে 10 লক্ষ দিয়ে ভাগ করলে 0.30 7 লক্ষকে 10 লক্ষ দ্বারা ভাগ করলে 0.7 এবার 0.7 দ্বারা 12 সাথে গুণ করলাম 7 বরং 84 8.4 আর 0.3 দ্বারা 10% গুণ করলে 3% তো 3% আর 8% 11% 11.4% आंसर শেষ দ্বিতীয় স্ট্রাকচারে 4 লক্ষকে 10 দিয়ে ভাগ করলে 0.4 আর 6 লক্ষকে 10 দিয়ে ভাগ করলে 0.6 0.6 দিয়ে গুণ করলাম 0.4 দিয়ে গুণ করে যোগ করে ফলাফল 11.5% ক্যালকুলেশন এবার সবাই মনে পারবে এটা 12.25% এটা 13.20% 14.60% এখন এই কয়টা পার্সেন্টেজের মধ্যে সবথেকে কম রেট কোনটা সবথেকে কম 11.4 এটা 11.5 একটু বড় সবথেকে ছোট হয়েছে 11.4 যেটা এক নম্বর স্ট্রাকচারে আছে তাহলে অপটিমাম স্ট্রাকচার হলো এক নম্বর স্ট্রাকচার যেখানে ডেট ইকুইটি 3:7 3 লাখ 7 লাখ ঋণ বেশি নিলে যে সবসময় ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে আসবে এমন না তো কোন রেঞ্জে নিলে ভালো হবে বলতে 3:7 3 লাখ টাকা ঋণ 7 লাখ টাকা ইকুইটি এই লেভেলটা আমাদের সবথেকে ব্যয় কম হয়েছে কমেন্ট আমরা ওইটাই লিখে দিব ক্যাপিটাল স্ট্রাকচার নাম্বার 1 ইজ দা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বিকজ দা কস্ট অফ ক্যাপিটাল নাম্বার 1 ইজ lowest than any other ঠিক আছে তাহলে আমরা দেখালাম যে এক নম্বর স্ট্রাকচারটা আমাদের জন্য পারফেক্ট হয়েছে এইটাই আমাদের জন্য ভালো দেখ দুই নম্বরে আসেন আপনারা এক নম্বর সবাই বুঝতে পারছেন তো কারো কোনো সমস্যা আছে কিনা দুই নম্বর দ্য গ্রিন টিম লিমিটেড গোয়িং ডিক্লারেড এখানে বলছে দ্য মোস্ট ডিজারেবল ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি ভেরিয়াস লেভেল ডেট ইকুইটি মিক্সড আফটার ট্যাক্স ইজ গিভেন বিলো ডেট ইকুইটি মিক্স করে আমাদেরকে পার্সেন্টেজ দেওয়া হয়েছে ডেট আর অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল এমপ্লয় মোট মূলধনের ডেট হলো
প্রথমটা এ অপশনে বসে জিরো মানে কোনো ডেপ্ট নেই, তারপরে বসে ডেপ্ট হলো 10%। আচ্ছা যদি ডেপ্ট 10% হয় তাহলে ইকুইটি কি কত পার্সেন্ট? নিশ্চয়ই 90%, কারণ দুটো মিলে তো 100% হতে হবে। আচ্ছা তিন নম্বরে বসে ডেপ্ট 15%, 15% তাহলে ইকুইটি 85%, ডেপ্ট 20% তাহলে ইকুইটি 80%, এটা বসে ডেপ্ট 30% তাহলে ইকুইটি 70%, তারপর এটা বসে ডেপ্ট 40% তাহলে ইকুইটি কত হবে? 60। আচ্ছা লাস্ট এটা বসে ডেপ্ট যদি 50 হয় তাহলে ইকুইটি হবে 50, 50-50 মিলে 100%। এখন এখানে কোনো অ্যামাউন্ট দেওয়া নেই, কস্ট অফ ডেপ আর কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, যেহেতু অ্যামাউন্ট দেওয়া নেই পার্সেন্টেজ দেওয়া, সেহেতু আমাদের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই দ্বিতীয় সূত্রটা কস্ট অফ ওভারঅল কস্ট অফ কেও সমান সমান কেডি ডব্লিউডি, কেই ডব্লিউ। এই ডব্লিউ তে কি বোঝানো হয়েছে? ওয়েট অফ ডেপ্ট, ওয়েট অফ ইকুইটি, ওই পার্সেন্টেজ। তো যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তাই আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করলাম। উই নো দ্যাট আমরা জানি কেউ সমান সমান কেডি ডব্লিউ ডি কেই ডব্লিউ ই, ক্যাপিটাল স্ট্রাকচার কেউ সমান সমান কেডি প্রথমে দেখে বলেন এটা কত? 5% আর কেই 12%। তো কেডি তো জিরো ছিল, তো 5%-এর সাথে জিরো গুণ করলেও জিরো হয়ে যাবে, আর 12%-এর সাথে ওয়ান। আচ্ছা ওয়ান কেন বলি? যদি ডেপ্ট ইকুইটি ডেপ্ট রেট 0% থাকে তাহলে ইকুইটি হবে 100%। এই 100% মানে কিন্তু এখানে ওয়ান, যেমন 90% 1.9 তাহলে 100% 1, তো 12 কে 12 12%, তাহলে 12% আর 0% যোগ করলেই 12% অ্যান্সার। দ্বিতীয় অপশন 5%, তো 5% সাথে 10% গুণ, আর এটা 12% সাথে 0.90 গুণ, ক্লিয়ার। তারপরটা এখানে বসে 15% ডেপ্ট ইকুইটি রেশিও, তাহলে ওয়েট অফ ডেপ 15%, ওয়েট অফ ইকুইটি 85%, এটা 15 এটা 85, তারপরটা 20 80, 30 70, এরপরে 40 60। পার্সেন্টেজটা সবাই বুঝতে পারছে? আচ্ছা এখন এক অনেক প্রশ্ন করা হয় যে এখানে ডব্লিউডি কেন ইউজ করা হলো, যেহেতু এখানে কোনো টাকার অ্যামাউন্ট দেওয়া নেই, ওয়েট দেওয়া আছে, তাই ডব্লিউডি আর ওয়েট অফ ইকুইটি ডব্লিউ ইউজ করা হয়েছে। আচ্ছা পার্সেন্টেজগুলো সব বের করলাম, ফলাফল সব থেকে ছোট কোনটা? এটা 12, এটা 11.30, 11.38, 11.50 60, তার মানে সব থেকে ছোট হয়েছে 11.30। এটা আছে স্ট্রাকচার নাম্বার বি, সুতরাং অপটিমাম স্ট্রাকচার নাম্বার বি, বিকজ দেয়ার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ লোয়ার দেন এনি আদার স্ট্রাকচার। এক কথা লিখে দিলে হবে, এখানে একটু বেশি লিখে ফেলেছিলাম, এত লেখার দরকার নেই, শুধু অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার নাম্বার বি এটা লিখে দিলেই আলাপ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে পারবো এটা নাকি? তিন নম্বর অঙ্কে অ্যাজ এ পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে এটাও পারা যাবে, একই রকম দুইয়ের মতো। এই চার নম্বরে অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে এক নম্বরের মতো অ্যামাউন্ট দেওয়া থাকলে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, এস বাই ভি বন্ড বাই ভি, কি বোঝা গেল? পাঁচ নম্বর অঙ্কটা পার্সেন্টেজ দেওয়া, তার মানে দুই নম্বর সূত্র। ছয় নম্বর অঙ্কটা অ্যামাউন্ট দেওয়া আছে, এক নম্বর সূত্র। এক আর দুই সবগুলো মিলে এখানে এই সবই। সাত নম্বর প্রশ্নটা পার্সেন্টেজ দেওয়া আছে, দুই নম্বর সূত্রে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এখানে আমি যে ঘরের ভিতরে দিই শখের ভিতরে, এই শখের ভিতরে দরকার নেই, দুই নম্বর যেভাবে লিখেছি শখ ছাড়াই ওইভাবে স্ট্রাকচার করে যাবে, একটা বিকল্প করে দিচ্ছিলাম যে অনেকে শখ পছন্দ করে এই জন্য। আট নম্বরটা অ্যামাউন্ট দেওয়া আছে, এত লাখ, তাহলে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। নয় নম্বরটা অ্যামাউন্ট দেওয়া আছে, তারপরে এই এই ফরম্যাটটা সবগুলো পারবে আশা করি, নয় পর্যন্ত দেখে আসেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।